নমস্কার বন্ধুরা, বিটুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঝাড়খণ্ডের একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, দুধেরি। দুধেরিটা কিভাবে তৈরি করব চলুন তাহলে শুরু করি রেসিপিটি। বন্ধুরা, 500 ml দুধ নিয়েছি, এই দুধটাকে কড়াই দিয়ে দেবো। তার মধ্যে বাড়ির চাল, যেগুলো নর্মাল আমরা বাড়িতে খাই, সেই চাল 250 গ্রাম নিয়ে আমি ধুয়ে, এই দুধটা ফুটে গেলে তখন আমি দেবো। আমি 6টা এলাচ নিয়েছি, 6টা এলাচকে গুঁড়ো করে নেবো ওই দুধেরইতে দেবো বলে। দুধ ফুটে উঠেছে, এবার আমি চালগুলো দিয়ে দেবো। যতক্ষণ না দুধটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ নামাবো না, চালিয়ে যেতে হবে। চালটা হয়ে আসছে, হয়ে যাচ্ছে, শুকিয়ে গেলে একবারে দুধটা তখন আমরা নামিয়ে নেবো। এবার তার জন্য আমরা আগে ফার্স্ট করতে একটু চিনি দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন। আমরা একটু বেশি মিষ্টি খাই তার জন্য বেশি চিনি দিলাম। ইলাচের গুঁড়ো দিয়ে দিলাম, টেস্ট বেরিয়ে যাবে, আরো খুব সুন্দর একটা সেন্ট আসবে এখন খাবার সময়। বন্ধুরা,
সব দুধ টেনে নিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা করতে দেবো। বন্ধুরা, এবার আমি ভাতটাকে, যে দুধের সঙ্গে ভাতটা শুকিয়ে গেছিল, তাকে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি, এটা ম্যাশ করা হয়ে গেছে, এবার একটু নিয়ে হাতে জল নিয়ে গোলাপ জামুন সাইজের করে আমি রেখে দিচ্ছি। এরকম সাইজ করে রেখে দিচ্ছি। সবকটা তৈরি হয়ে গেছে, এবার আমি এই প্রত্যেকগুলোকে সব ভেজে নেব। ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে তখন একটা একটা করে আমরা ভেজে নেব, একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা,
দেখুন কি সুন্দর লাল লাল হচ্ছে একদম। ও দারুন দারুন, দেখুন একদম ঝাড়খণ্ডের দুধারি তৈরি হচ্ছে এটা, দুধ দিয়ে তৈরি। বন্ধুরা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। আমাদের ভাজা কাটাকাটি হয়ে এসছে, সব ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। বন্ধুরা 2 কাপ জলে আমি চিনি সিরাপ করে রেখে দিয়েছিলাম, এবার আমি দুধারি গুলোকে সব এক একটা করে এর মধ্যে দিয়ে দেবো।
এই শিরাতে এই দুধারিগুলো ভিজে থাকবে, তারপর এ রস ঢুকে গেলে ফুলে উঠবে, খেতে আরো সুন্দর টেস্ট হবে। সমস্ত রস টেনে নেবে দুধারিগুলো। বন্ধুরা, আমাদের রেসিপিটা আজকে কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের পাশের থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।